অবৈধ দখলদারদের হাত থেকে নদী রক্ষায় পরিবেশ আন্দোলন সংগঠন বাপা আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। গতকাল বিকেলে হবিগঞ্জের আরডি হলে বন্য ও জলবদ্ধতা মুক্ত শহর চাই শীর্ষক এক আলোচনা সভা শেষে একথা বলেন তিনি। পরিবেশবাদী আন্দোলন হিসাবে বাপার সেই একটা বিশেষ দায়িত্ব সেখানে আছে, যে কোনো ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে হলে সেই সমস্ত বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দরকার হয়, সেখানে কজ অফ অ্যাকশনটা কি হতে পারে, সেটার ফলাফল কি আসতে পারে ইত্যাদি অনেক কিছু বিবেচনা করে আইনগত পদক্ষেপগুলি নিতে হয়। আমরা বিভিন্ন সময় নিয়েওছি, পরবর্তী সময় নেবেও,